ঢাকা এয়ারপোর্টেই গোসল করতেছে সেখানে এহরামের কাপড় পরে সেখান থেকে নিয়োজ করছে লাভবাই কেমন রাস্তান ও হাত যান তাহলে তুমি যদি বাংলাদেশ থেকে এহেরাম বাঁধো তাহলে আল্লাহ নবী সালাম তোমার এই নির্দিষ্ট জায়গায় যে করে দিয়েছে এটা কার জন্য এবং তার এই এহেরাম বাতিল বলে গণ্য হবে তাহলে অনেক হাজি সাহেব ওনাদের ভুল কী হয় এহেরামের ক্ষেত্রে হয় তারা এহেরাম না বেঁধে মেকাতের মধ্যে ঢুকে যায় এটা একটা ভুল আর একটা হলো অনেকেই আমাদের দেশ থেকে এহেরাম আসেন হজ করতে আসছেন আপনার এখনও হাতে তাবিজ লাগানো আছে তো আপনি কী বললেন তালবি এলা বাইক আলাকে কালাকলাভাই শিরিককে শুধু গাই রুল্লার জন্য শেষ দেখলে শিরিক হয় শিরিকের তো বহু প্রকার হজ করা একটা জিনিস আর হজ কবুল হওয়া আরেকটা জিনিস হজ কবুল তখন হবে যখন নাকি আপনার ইমানের মধ্যে আছে কোনো রকম শির্কের কোনো গন্ধ নেই এটা একটি গুরুত্বপূর্ণ এই হজ এবং ওমরার গুরুত্বপূর্ণ এ তওয়াফ করা সাফা মারওয়ায় যে ভুলগুলি হয়ে থাকে সাফা মারোয়ায় কিছু ভুল হয় যে মানুষরা রাস্তায় সফাতে দাঁড়ায় নামাজ পড়ে মারওয়াতে যে নামাজ পড়ে যেমন তওয়াফ শেষ করে নামাজ পড়ে এখানে সাফা মারো শেষ করে নামাজ পড়ে এখানে কোনো নামাজ নেই টিভি أهرالوي <سؤال> أدباشي تجيبوني السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته الحمد <سؤال> لله رب العالمين <سؤال> والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت মানিসা আল এমরান সেন নম্বর আয়াত সাতানব্বই নম্বর আয়াত সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহনত আল্লার জন্য দৌরুলসাল্লাম বস্মিতে হোক প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর হজের মৌসুম আমাদের দেশ থেকে প্রায় লক্ষাধিক হাজি হজের উদ্দেশ্যে অনেকেই ওর অনেকেই সৈদারা পৌঁছে গেছেন অনেকে পথে আছেন অনেকেই পুষবেন এবং আপনারাও অনেকেই হজের উদ্দেশ্যে যাবেন তো আজকের আলোচনা হজ এবং আমাদের হাজি সাহেব কেন্দ্রিক আলোচনা এই আশাই যে আমরা যারা হজ করতে যাচ্ছি বা যাব আমাদের মধ্যে কিছু এমন কিছু ভুল ত্রুটি হয়ে যায় যেই ভুল সম্পর্কে হাজিদের ধারণাও নেই যার কারণে অনায়াসে সেই ভুলগুলি করে ফেলে দেয় এবং তারা হজ করেও যায় কিন্তু আসলে হজের অর্থ কী হজ থেকে আমার কি চাওয়া কি পাওয়া এটা পেলাম কি না এ বিষয়ে গভীরভাবে কেউ কোনো চিন্তা করে না এই জন্য আজকের আলোচনা আমি যেন আমাকে এই আলোচনাটি সুন্দরভাবে উপস্থাপন করা তৌফি দান করে হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেই এবাদত সম্পর্কে একমাত্র এই এবাদত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাম এমন একটি হাদিস বলেছেন যে হাদিসটি অন্য কোনো এবাদতের ক্ষেত্রে বলেননি সেটা কি মান হাজ্জা ওয়ালামুখ রাজা দত উম যিনি হজ করলেন এবং এই হজের মধ্যে যদি উনি কোনো নাফরমানি না করেন কোনো গুনাহ কোনো ফিসকি কাজ তিনি যদি না করে থাকেন ইনশাআল্লাহ সেই হজটি কবুল হবে আর তার অবস্থাটা এমন হবে কায় ইয়াউমিন ওয়ালাদু ওম্মু সে এমন হলো যেমন নাকি তার মা আজকে তাকে জন্ম দিল জন্মপ্রাপ্ত শিশু যেরকম নিষ্পাপ হয় হজের মাধ্যমে একজন মানুষ যতই পাপ তার থাকুক না কেন সমস্ত পাপ থেকে সে মোচন হয়ে এইভাবে নিষ্পাপ হয়ে যায় এটা এমন একটি এবাদত যে এবাদত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল আলহজুল মাবরুর লাই জাজাউন ইল্লাল জান্না মাবরুর হজ কবুল হজ লাইসালাহু জাজাউন এর কোনো বিনিময় নেই ইল্লাল জান্না ছাড়া তাহলে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকুন এবং এই রুকুনটি সবার উপর ফরজ নয় শুধুমাত্র ওই ব্যক্তির উপর ফরস যেই ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে শুধু তার উপরই ফরস আল্লাহ পাক কার প্রতি জুলুম করেন নেই এই গুরুত্বপূর্ণ এবাদত যারা আমরা করতে এসেছি বা আমরা করতে যারা যাব আমি তাদের উদ্দেশ্যে প্রথম যে কথাটি বলবো সেটা হলো এই যে দেখুন আপনি হজ করতে এসেছেন বা হজ করবেন তার পূর্বে এই হজের গুরুত্বটা আপনি অনুধাবন করার চেষ্টা করুন যে এই হজ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন সুর আই হজের সাতাশ নম্বর আয়াতে বলছেন যে ইব্রাহিম আলাহ সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন বাইতুল্লাহ আল্লাহর ঘর যখন নির্মাণ করলেন করার পর আল্লাহ তালা ইব্রাহিমকে নির্দেশ দিনে ইব্রাহিম আদ্দিন ফিনাসবিল হজ তুমি এখন মানুষদেরকে এলান করে বলে দাও তারা যেন বাইতুল্লাহ এসে হজ করে তাফসির কাতিরে এবং তাফসিরে তবারি তাফসিরে ফাতিরে এই ঘটনাটি উল্লেখ করেছেন তখন ইব্রাহিম সালাম বললেন যে আয় আল্লাহ আমি এই ঘর থেকে আওয়াজ কত দূর পর্যন্ত পৌঁছাতে পারবো আল্লাপাক বললেন ইব্রাহিম তুমি আওয়াজ দাও আর এই আওয়াজটি পৃথিবীর কানায় কানায় পৌঁছানোর দায়িত্ব আমার মুফাসের অধিকাংশ মুফাস্সের এখানে বলেছেন সেই দিন ইব্রাহিম সালাম মানুষদেরকে বলেছেন ইয়া নাস হে মানুষ সকল বানাল্লাহু বাইতান আল্লাহ তালা আল্লাহর ঘর তৈরি করেছেন অর্থে ফাহজ্জু তোমরা আল্লাহর ঘরের হজ করো তোমরা বলছেন ওই ডাকের আওয়াজ পৃথিবীর আনাচে কানে চেয়ে পৌঁছে গেছে এমন এমনকি কেয়ামত পর্যন্ত যেই শিশুগুলি পৃথিবীতে আসবেন জন্মগ্রহণ করবেন তারা এখনও আসে নাই মায়ের রেহেমে আছে এবং তার পূর্বে হ্যাঁ এই দুনিয়ার জগতের আগের জগতে আসে তার কানে পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছে এবং বলেছেন যে ওই দিন যারা ইব্রাহিম আল্লা ডাকেল ডাকে আল্লাহ আল্বাইক আয় আল্লাহ আমি উপস্থিত আলা্বাইক মানে কি উপস্থিত ওই দিন যারা ইব্রাহিম আসসালামের ডাকে সারা দিয়েছে তারাই মূলত হস করতে যায় তারাই হস করতে পারে এই জন্য যারা হজ করতে এসেছেন তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া যে আল্লাহ পাক আপনাকে হজকারীদের অন্তর্ভুক্ত করেছে এই জন্য প্রথমত আল্লাহ সুক্রিয়া আদায় করুন আর নাম্বার দুই হলো এই যে আপনি যেই এবাদতটি করতে যাচ্ছেন এই এবাদতের গুরুত্বটা মনের ভেতরে অনধাবন করুন যে এটা গতানুগতি সবাই যাচ্ছে তাই আমি যাচ্ছি হস ফরজ হয়েছে তাই আমি হস ফরস হস করতে যাচ্ছি বিষয়টা এমন নয় বিষয়টা হলেই আল্লাপাক আপনার জীবনে এমন একটি মূল্যবান সুযোগ দিয়েছেন যে আপনি এই সুযোগটাকে ব্যবহার করে আপনি নিজেকে আপনার জীবনের সকল গুণা থেকে পরিপূর্ণ পবিত্র করতে পারেন এর জন্য আপনার জন্য যেটা প্রয়োজন হে হাজি সাহেব আপনার জন্য যেটা প্রয়োজন সেটা হলে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো তা সেই এখন নেইয় নটাকে সংশোধন করতে হবে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নেত কী করতে হবে কেন হ্রাস করছেন জি আল্লাহ পাক আপনার প্রতি ফরস করেছেন আল্লাহর হুকুম আপনি মানবেন সেটাকে পরিপূর্ণ করবেন বিনিময় আপনি আল্লাহ কাছে স্বভাব পাবেন জান্নাত পাবেন এই আশায় আপনি হজ করতে যাবেন নাকি শুধু এই জন্য যে সবাই যাচ্ছে আমাকে আল্লাহ টাকা দিয়েছে ছেলে এত বড় চাকরি হয়েছে আমাকে হজ করার জন্য সব ব্যবস্থা করে দিয়েছে তাই আমি হজ করতে যাচ্ছি অধিকাংশ অধিকাংশ হাজির সাহেব এমনই হয় টাকা আছে অথবা কোন সন্তান তাকে টাকা দিয়েছে হ্যাঁ হজ করার সুযোগ পালাম হ্যাঁ হজের নাম চলে আসছে তাই যাচ্ছি বাস্তবে আমরা যদি হাজি সাহেবদের যারা হজ করতে আসে তাদের যদি আমরা তারা এখানে আসার পর যেভাবে তারা হজের কাজগুলি সম্বোধন করে তাদের বাস্তব চিত্র যদি দেখি তাহলে অধিকাংশ হাজিদের ভিতরে হজের অনুভূতিটাই কম অনুভূতি কম যে আপনি কেন আসছেন কোথায় আসেন আপনি জানেন পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা এর চেয়ে উত্তম কোনো জায়গা নেই এর চেয়ে বড় সুযোগ আপনার জীবনে আর কোথাও আসবে না বাইতুল্লাহ এক অক্ত সাজাই করলে এক লাখের অধিক স্বভাব মসজিদের নবাবীতে সাজা দায় করলে এক হাজারে অধিক স্বভাব এই এই সুযোগ পৃথিবীর আর কোথাও পাবেন তাহলে আপনি কেন হজে এসেও আপনি মসজিদ নবী বাদ দিয়ে হারামে না যে দূরে আপনি হোটেলে বসে সাজা করতেছেন কেন তার মানে সেই অনুভূতি নেই সে গুরুত্ব নেই এই জন্য প্রথম যে কথাটি বলবো সেটা হলে যদি এই হজটির ভিতরে দুনিয়ার কোনো সামান্য পরিমাণ কোনো নিগে যদি থাকে মানুষ যেন হাজি সাহেব বলে হ্যাঁ মানুষের কাছে যদি আমি মানে দুনিয়ার কোনো প্রশংসার আশায় যদি হজ করতে যাই তাহলে দুনিয়াই পাব আখ কিছু পাবো না ঠিক আছে নাম্বার দুই সেটা হলেই হজ করার করতে যাওয়ার পূর্বে হজের নিয়ম জানতে হবে মাসাইল জানতে হবে হজ এটা তো একটি এবাদত সেই এবাদতো নিয়ম নীতি আছে আপনি আপনার ইচ্ছা মতো করলে হজ করলে হজ হবে এই জন্য হজের নিয়মটা অবশ্যই আমাকে জানতে হবে আর এ বিষয়ে অনেকগুলি ভুল আমাদের হয় সেই ভুলগুলি আমি আজকে ধরে দেবো সারলাম নাম্বার তিন তিন নম্বর হলো এই হজ করা একটা জিনিস আর হজ কবুল হওয়া আর এক জিনিস হজ কবুল তখন হবে যখন নাকি আপনার ইমারের মধ্যে তাওহিদ আছে কোনো রকম শির্কের কোনো গন্ধ নেই এই জন্য আপনি হজের পূর্বেই যে তালবিয়া পড়েছেন লব্বাইক আল্লাহম লব্বাইক লাক আল্লাহ শরিক আল্লাহ লব্বাই আল্লাহ উপস্থিত হয়েছি আল্লাহ তোমার সাথে কারো কোনো শরিক নেই আল্লাহর সাথে শরিক নাই কি শুধু এবাজতের ক্ষেত্রে এবাজতের ক্ষেত্রেও আল্লাহ তোর সাথে কেউ শরিক নেই রুবুয়াদের ক্ষেত্রেও আল্লাহ তোর সাথে কোনো শরিক শরিক নেই ইন হামদা ওয়ান ওয়ানা লাকা ওয়াল মুলক এই পৃথিবীতে যত ন্যামত আছে এবং যত কিছু আমি পেয়েছি দুনিয়ায় সম্মান মর্যাদা যা কিছু আল্লাহ সব তোমার পক্ষতে তোমার সাথে কারো কোনো শরিক নেই এই যে তাওহিদ কালেমা আপনি হাজি সাহেবের মুখ থেকে বের করার অর্থ কী জীবনের ইতিপূর্বে যা কিছু ঘটেছে সব ভুলে যান হজ করতে এসেছেন গড়ায় তাবিজ আছে হজ করতে আসছেন আপনার এখনও হাতে তাবিজ লাগানো আছে তো আপনি কি বললেন তালবি আল্লাহ লা শরিক এলা কলা শিরিককে শুধু গয়ের উল্লার জন্য শেষ শিরিক হয় শিরিকের তো বহু প্রকার আল্লাহর জন্য যা কিছু করা উচিত সেটা আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য করলেই তো সেটা শিরিক হয়ে যায় এই জন্য হাজি সাহেব যারা আসছেন এখনও যদি ভিতরে গোড়ামি থাকে তাওহিদ বোঝার ক্ষেত্রে যদি এখনও আপনার ভুল ধারণা থাকে তাহলে এই পবিত্র তাওহিদের ভূমিতে ভূমিতে এসে অলামা এখরাম আসেন তাদেরকে জিজ্ঞাসা করুন তাওহিদ কী আর সিরিক কী সিরিক মিশ্রিত কোনো আল্লাহ পাক কবুল করবেন না এই জন্য হাজি সাহেবগণ যদি হজ কবুল করাতে চান তাহলে অবশ্যই আপনার অন্তরে পরিপূর্ণ তওহিদ থাকবে সেটিক মুক্ত তওহিদ নাম্বার দুই আপনার হজ আপনার সালাত আপনার যাবতীয় এবাদত অবশ্যই নবী মোহাম্মদ রসুল্লা সাল আসলামের তরিকা অনুযায়ী করতে হবে উনি যেখানে যেই কর্ম যেইভাবে করেছেন আপনিও অবশ্যই সেই কর্ম সেখানেই ওইভাবে যদি করতে পারেন তবে আপনি আশা করতে পারেন যে আল্লাহ আপনার হজ কবুল করবে ইনশাল্লাহ নাম্বার তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ নবী সালাম বলছেন হাজি সাহেব আরাফার মাঠে বলছেন আল্লাহ আমাকে ক্ষমা করো আর আরাফার মাঠে আল্লাহ পাক সবচেয়ে বেশি ক্ষমা করে দেন আর আল্লাহ পাক সে হাজি সাহেবকে বলছেন হাজি সাহেব মা তামুকা হারামুন মা সরাবুকা হারামুন হারামি হে হাজি সাহেব তুমি আরাফার মাঠে আমাকে বলে ডাকছ অথচ তোমার শরীরের রক্ত হারাম তোমার শরীরের গোস্ত হোজিয়াবিল হারাম হারাম টাকাই তুমি লালন পালন হয়েছো আল্লাহ বলছেন ফা আন্না আয়ুস চাচা বলি যাই আমি তোমার দোয়া কীভাবে কবুল করব। তাহলে হজ করা একটা জিনিস আর হজ কিভাবে কবুল হবে এই জিনিসটা আপনাকে চিন্তা অবশ্যই আগে করতে হবে আপনি চাকরি রিডেট করে আসছেন আসে কোন চাকরিতে ঘুষ খেয়েছে তাই কি ব্যবসায় ধোকা হ্যাঁ ব্যবসায় মিথ্যা এবং বর্তমান বর্তমান প্রেক্ষাপট আলোকে বলছি আমরা এমন একটা ফেতনার মধ্যে পড়ে গেছি যে যদি নিচেও মানে হক হালাল পথে চলতে চাই কিন্তু চারিপাশে এমন মানে ফেতনা যে পরিপূর্ণ হক হকের উপর থাকাটাই যদি চাকরি নিতে যান সেখানে ঘুষ দিতে হয় তাই না নাকি এরপরে ব্যবসা করতে যান সেখানে মিথ্যা সেখানে ওজন কম বেশি সেখানে ধোকা সেখানে সুদের সাথে লেনদেন হ্যাঁ চাকরি করতে যাচ্ছেন সেখানে হ্যাঁ মানুষের প্রতি জনম আমি যে উপার্জন করছি এই উপার্জনটা হালাল না হলে যে আমার কোনো এবাদত কবুল হবে না এ বিষয়ে অনেক মানুষ অসচেতন এই জন্য বাস্তবে আমরা এবাদত করছি বটে কিন্তু এবাদতটা আল্লাহ কাছে কীভাবে কবুল হবে এটা আমরা চিন্তা ভাবনা করছি না এই তিনটা জিনিস মাথায় রেখে আমি বলবো সেটা হলে যারা হজ করতে আসছেন হজের নিয়মনীতির মধ্যে হজের কিছু এমন কর্ম আছে যেটা একদম রুকুন রুকুন মানে ওটা ছুটে গেলে আপনার হজ বাতিল পরবর্তীর অন্য বসে আবার এসে হজ করতে হবে আর হজে রুকুন চারটি কয়টি একটি হলে এহরাম বাধা এহরাম বাঁধা এহরাম না বেঁধে কেউ যদি যায় তাহলে হজে হবে না এহরাম যদি না বাঁধে এহরাম কী জিনিস এহরামটা হলে দখল নুস্ক হ্যাঁ বিনয়া অন্তরে নিঙেত করা যে আমি এখন অমরার মধ্যে ঢুকলাম আমি হজের নিয়ত করলাম এবং মুখে বলবে লাব্বাইক অমরাতান অথবা কা হাজান এই যে মিকাত থেকে এই হজে বা অমরান নিয়ত করে প্রবেশ করা এটা হলো এহরান এই এহরান যদি কেউ না বাঁধে তা তো হজ হবে না নাম্বার দুই তাওয়াফ কী করা তাওয়াফ করা নাম্বার তিন তিন সাই তাওয়াফে এফাজা হাজিদের জন্য তাওয়াফে হেফাজা আর অমরা খানের জন্য তাওয়াফ অমরা খালের জন্য সাই এবং আরাফার মাঠে প্রবেশ করা আরাফার মাঠে প্রবেশ করা এই চারটা হলো রুকুন কোনো যদি আরাফার মাঠে প্রবেশ না করে তার হজ বাতিল হজ হবে না হজের মধ্যে কি সে এমন কর্ম আছে যেগুলো ওয়াজিব ওয়াজিব মানে হলেই যে এই কর্ম যদি ছুটে যায় তাহলে বিনিময় আপনাকে একটা দম দিতে হবে আর সেগুলি কি সেগুলি প্রায় সাতটা এক নম্বর যে মেকার থেকে এহরাম বাঁধা মেকার থেকে এহেরাম বেঁধে আপনাকে মেকাত মেকাত থেকে এহরাম মারতে হবে এক নাম্বার দুই যদি ওমরাকারি হয় তাহলে ওমরা শেষ করে তার মাথার হয় চুল হয় নেড়ে করবে না চুল ছেড়ে নেবে যদি ওমরাখারী হয় আর হজকারিও দশ তারিখে সে তার মাথা নেড়ে করবে অথবা মাথা চুল কাটবে তাহলে এহরাম মেকার থেকে বাধা একটা মাথার চুল কাটা অথবা ছোট করা এবং হাজি সাহেব আরাফার দিনে সূর্য ডোবা পর্যন্ত আরাফা অবস্থান করা কয়টা হল তিন সূর্য ডুবা পর্যন্ত আরাফায় সূর্য ডুবার আগে যদি আরাফার যে নির্দিষ্ট এরিয়া আছে এই এরিয়ার বাইরে চলে যায় তাহলে সে একটা ওয়াজিব তরক্কলো তাকে দম দিতে হবে নাম্বার চার নয় তারিখ তারিখ দিবাগত রাত্রি অর্থাৎ আরাফায় অবস্থান করার পর রাত্রিতে মেনাই অবস্থান করা কমপক্ষে অর্ধেক রাত মুসদালফায় রাত্রি যাপন করা মুজদালফার ময়দানে অর্ধেক রাত বা সেই পরিমাণ সময় অবস্থান করা এটা হলো চার নম্বর ওয়াজিব পাঁচ নম্বর হলোই দশ তারিখ তার পরের দিন দশ তারিখে জামারাই আকবাই পাথর মারা এবং দশ তারিখেও মারা এটাও ওয়াজিবের মধ্যে আর বাকি এগারো বারো তেরো তারিখে জামারাই মারা এটাও ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত পাথর মারা এবং দশ তারিখে মাথার চুল কামানো কুরবানি করা এগুলো সব অজীব আর দশ তারিখে আবার দশ তারিখ বা তারপরে তওয়ফে ইফাদা সাই যিনি হজ্জে তামাত্তু করবেন আর যিনি হজ্জে এফরাত করবেন বা হজ্জে কেরান করবেন উনি যদি আগে সাই না করে থাকে তাহলে উনিও সাই করবেন আর না হলে তওয়ফে এফাদা অবশ্যই করতে হবে এটা তো রুকুন এটা কি রুকুন এটা মাপ নেয় আরও ওয়াজিব কি মানে বিদায়ী তওয়াফ যখন হাজী সাহেব একেবারে সব কাজ শেষ করে মক্কা ছেড়ে চলে যাবে তখন বিদায় তো অফ করবে এগুলো হল ওয়াজিব এগুলি কি ওয়াজিব এবং মেনাতে রাত্রি যাপন করা মেনার যে দিনগুলি আছে রাত আছে এই মেনাতে রাত্রি যাপন করা এটাও ওয়াজিব এই ওয়াজিবগুলিকে যদি ইচ্ছা করে ছুটে ফেলে দেয় তাহলে তাকে একটা দম দিতে হবে আর বাকি যে কর্মগুলি আছে এই কর্মকাণ্ডের মধ্যে কিছু আছে নিষেধকৃত কাজ আর কিছু আছে। মোস্তাহাব এবং সন্নত পর্যায়ে কাজ সেই কাজগুলিও আমরা সন্নত অনুযায়ী করার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা আমরা জানলাম যে এহরাম এটা রুকুন এবং সেই এহরামটি মেকাত থেকে বাঁধা এটা কি ওয়াজিব এটা কি ওয়াজিব আচ্ছা মানুষ যারা ওমরা বাহস করতে যায় তারা তিন ধরনের মেকার তাদের আছে কিছু মানুষ আমরা যারা সৌদি আরবের মেকাতের যে এরিয়া আছে মেকাত নির্ধারণ কে করেছে আল্লাহ নবী সাল্ল সাল্লাম তিনি কি বলেছেন তিনি বলেছেন আরিফনে আব্বাসী নজি আল্লাহ সাল্লাম আলী হুলাইফা যারা মদিনাবাসী তাদের জন্য মেকাত নির্ধারণ করেছে জুল হুলাই যেটাকে এখন আবি আলী বলে এর দূরত্ব মক্কার মদিনার কত জানেন পাঁচশো চল্লিশ কিলোমিটার আর শামবাসীদের জন্য আল জোহফা ফাহ নাম কি শাম এবং মিসর আল জোহফা এই জোহফা আর মক্কার মাঝের দূরত্ব দুশো চার কিলোমিটার দূরের আর নাজদ আমরা যারা নাজদ আমাদের জন্য হলো কর্নুল মানাজিল তাইফ কর্নুল মানাজিল এই কর্নুল মানাজিল থেকে মক্কার দূরত্ব চুরানব্বই কিলোমিটার আর মিকাতুল ইয়ামান ইয়ামান এবং ইয়ামানের পিছনে আমরা যারা ভারত পাকিস্তান বাংলাদেশ আমরা যারা পিছনে আসি আমাদের হ্যাঁ এই মেকআটা হলো ইয়ালাম লাম ইয়ালাম লাম ইয়ালাম লাম আর মক্কার মাঝে দূরত্ব চুয়ান্ন কিলোমিটার দূর আর এরাকবাসীদের মিকাত হলো জাতিন এই জাতো এরক জায়গা আর মক্কার দূরত্ব মাঝে দূরত্ব হলো চুরানব্বই কিলোমিটার এই যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মেকাত নির্ধারণ করে দিলেন তিনি বললেন মান দু আলিক বলছেন হুন্না লা হুন্না ওয়ালিমান আতা আলাই হিন্না এই যে জায়গা মিকাতে নির্ধারণ করে দেওয়া হলো এই মিকাতের যারা অধিবাসী আছে তাদের জন্য এই মিকাত নির্ধারণ এবং যারা এই জায়গা অতিক্রম করবে ঠিক আছে তার মানে হলো একটু খেয়াল করেন যারা মিকাতের বাইরে আসে তারা যদি ওমরা এবং হস করতে আসে তারা কত থেকে মানবে মেকাত থেকে যে যে পথে আসবে আর আর এক শ্রেণীর মানুষ তারা হলো মেকাত আর হারাম এই দুটার মাঝখানে আছে যেমন মদিনার মেকাত শুরু হচ্ছে কোথায় জুলুহুলাইফা দূরত্ব কত পাঁচশো তাহলে এই মদিনা থেকে মক্কায় হারাম হারাম শুরু হচ্ছে কোথায় মসজিদ তানিম মসজিদ আয়েশা এর মাঝে যে লোকগুলি আছে এই পাঁচশো কিলোমিটার দূর এদের মেকাত কোথায় এদের মেকাত যার যেখানে বাড়ি সেটাই তার মেখাত সে তার নিজ বাড়ি থেকে গোসল করে এহরামের কাপড় পরে লাভবাহিক অমরাতান বলে সেখান থেকে বেঁধে বেদেশে যাবে কথা বুঝে আসলো নাম্বার তিন কিছু মানুষ এমন আছে যারা মেকাতের ভিতরও নয় বরং তার হারাম এরিয়ার ভিতরে আছে। হারাম এরিয়ার ভিতরে আছে তার তিন শ্রেণী মানুষ হলো না মেকাতের বাইরে মেকাতের ভিতরে আর একটা হারামের ভিতরে আহলে মক্কা মক্কায় যারা আছে। তাদের মেকাত হলোই তারা যদি ওমরা করতে চায় হারাম এরিয়ার ভিতর থেকে তাহলে তারা কোনো হিল মানে হারাম এরিয়ার বাহিরে নিকটতম কোনো বাহিরে জায়গায় যেয়ে সেখানের থেকে এই হারামের নিয়ত করে সে হারামে ঢুকবে এটা কারা যারা নাকি ওমরা নিয়ত করবে আর মক্কাবাসীরা তারা যদি হজের নিয়োগ করে তাহলে তারাও নিজ বাড়ি থেকে লাভবায়িক হাজ যান বলে হজের নিয়োগ তারা করবে ক্লিয়ার এখন যারা হজ করতে আসছেন আল্লাপাক আমাদের জন্য আল্লাহ রসুলসাল্লাম মানে এহারাম বাদার নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন কোনো ব্যক্তি যদি এই জায়গা অতিক্রম করে আসে এহরাম না বেঁধে তাহলে কি বললাম সে একটা অজীব তরক করল অনেক হাজি অনেক ওমরাকারী এমন আছে এই কথার এই জন্য বললাম যে হজ ওমরা করতে আসার আগে এই বিষয়ে আপনাকে অবশ্যই ধারণা নিয়ে আসা উচিত আমাদের কত ছাত্র জিজ্ঞেস করেছে ওমরা করতে আসছে ওমরান নিহতে আসছে কিন্তু মক্কায় আসছে স্বাভাবিক কাপড় পরে এহরাম বাদে নেই একটা হলো এহরামের কাপড় না পরা আর একটা হলো মেকাত থেকে এহরামে না বদা তার মানে সে লাভবাইকা অমরাতন বলে বলেই নেই এটা জটিল তাকে অবশ্যই আবার চলে যেতে এর মেকাতে তুমি কোনো মেকাতে যান সেখান থেকে আবার লাভবাইকা অমরাতান বলে এহরাম বেঁধে আসেন আর একটা হলে এই ওই ব্যক্তি অমরান নিয়ত করেছে কিন্তু কাপড় চেঞ্জ করে নেই তাহলে ওই ব্যক্তি মাহজুরাত এহেরাম মানে এহেরাম বাঁধার পরেও সিলাইযুক্ত কাপড় পরা এটা হলো মানে একটা নিষেধকৃত জিনিস সে করেছে একটা ওয়াজিব তরক করেছে এই জন্য তাকে দম দিতে হবে কিন্তু তার অমরা হয়ে যাবে ওই কথা বুঝে আসলো তাহলে অনেক হাজি সাহেব ওনাদের ভুল কী হয় এহেরামের ক্ষেত্রে হয় তারা এহেরাম না বেঁধে মেকাতে মধ্যে ঢুকে যায় এটা একটা ভুল আর একটা হল অনেকেই কী করেন আমাদের দেশ থেকে এহরাম বাদে আসেন ঢাকা এয়ারপোর্টেই গোসল করতেছে সেখানে এহরামের কাপড় পরে সেখান থেকে নিয়োজ করছে লাভবাই কেমন ওয়া হাত যান এবং সেখান থেকে তালবিয়া পড়তে পড়তে আসতেছে তাহলে তুমি যদি বাংলাদেশ থেকে এহরাম বাদ তাহলে আল্লাহ নবী সাহাশালাম তোমার এই নির্দিষ্ট জায়গায় যে করে দিয়েছে এটা কার জন্য তার মানে আপনার হজ এটা ইচ্ছামতো হজ হলো এটা সুন্নত মতাম হজ হলো না এবং তার এই এহরাম বাতিল বলে গণ্য হবে এটা এরাম হবে না এই জন্য যে হাজির গুণ বাংলাদেশ থেকে এহরাম করে এসেছেন তারা ভুল করেছেন না জেনে যদি ভুল করেন আল্লাহর কাছে ক্ষমা চান হ্যাঁ আল্লাহ যদি ক্ষমা করে তাহলে ক্ষমা পাবেন আর যারা আলোচনা শুনছেন এখনও আসেন নাই ওনারা অবশ্যই বাংলাদেশ থেকে আমি কাপড় পরে আসতে পারেন কিন্তু অমরার নিয়ত করতে পারেন না নিয়োজ করতে পারেন না অন্তরে ইচ্ছা করতে পারেন না লাভবাহিক অমরা তার মুখে বলতে পারেন না এহরাম বললাম যে অন্তরে নিয়ত করা এবং মুখে লাভ্বাহীকে অমরাতন বলা এবং এহরামের কাপড় পরে এহরামের মধ্যে ঢোকা ঠিক আছে তাহলে বাংলাদেশ থেকে যারা আসে তারা ওই এলাম নাম প্লেনে ওই জায়গা আসার আগেই তারা বলে দেয় প্লেনে বসে আপনি লাভ্বাহীকে অমরাতন বলে এহরাম শুরু করবেন তবে কাপড় আপনি আগেও পড়তে পারেন ঠিক আছে আচ্ছা এহরাম বাঁধার ক্ষেত্রে মহিলাদের যেটা সমস্যা সেটা হলেই পুরুষরা যখন এহরাম বাঁধবে তখন তার শরীর থেকে সমস্ত সিরাইয কাপড়কে ঘুরে ফেলে দেবে এবং দুটা সাদা কাপড় তারা পরবে কথা বুঝে আসলো আর নারীদের জন্য নির্দিষ্ট কোনো কাপড় নাই যে কাপড় দিয়ে তারা হেরা বাঁধবে তারা নিজ কাপড় যেটা তারা পরিহিত কাপড় সেই কাপড়েই সে এহেরা বাঁধবে তবে সে যেন মুজা না পরে হাতে পায়ে যেন মুজা না পরে এবং চেহারা যেন নেকাপ দিয়ে হ্যাঁ এই যে মাথা হ্যাঁ যেটা নাকি আলাদা চেহারা ঢাকার জন্য যে উপরে একটা নিকাব যেটা বানানো হয় এটা যেন সে না পড়ে সে কীভাবে তার চেহারা ঢাকবে সে একটা অন্যা তার মাথায় পিছিয়ে নিবে এবং যখন পরপুরের সামনে আসবে তখন সেই অন্যা দিয়েই তার চেহারা সে ঢেকে নেবে আলাদা নেকাব সে ব্যবহার করবে নারীদের ক্ষেত্রে ঠিক আছে অথচ দেখাচ্ছে অনেক নারী বা অনেক কাফেলা তারা নির্দিষ্ট একটা রং নির্ধারণ করে নিয়েছে কেউ সবুজ রং কেউ সাদা রঙ ওই রঙ তারা সবাইকে একটা রঙের কাপড় পরা তাদেরকে এহরাম বাঁধায় এবং মনে করে যে এইভাবে এহরাম বানতে হয় এটা একটা আমাদের যারা এহরাম মানে তাদের ভুল আর একটা হলেই যেই সমস্ত মামনরা ওমরা বা হজের উদ্দেশ্যে আসতেছেন তারা যদি মাসিক ঋতু অবস্থায় থাকে অনেকেই মেকার থেকে এহরাম বাঁধে না যে আমি তো এখন না পাক না আপনি ভুল আপনার এই হায়েজ হন বা নেফাজ অবস্থায় হন সে অবস্থায় আপনাকে মেঘার থেকে এহেরাম মানতে হবে সেখানে গোসল করেন কাপড় পরেন হ্যাঁ পরার পর লাভ্বায়িকা অমরাত কাপড় পরেন বলতে মহিলারা তারা নিজ কাপড়ে থাকবে এবং মুখে লাভ্বায়িকা অমরাতান বলে তারা এই মধ্যে ঢুকবে এরপরে মক্কায় যখন আসবে যদি পবিত্র হয়ে যায় তাহলে অমরা করবে আর পবিত্র যদি না হয় তাহলে পবিত্র হওয়া পর্যন্ত মক্কায় হোটেলে অবস্থান করবে হারামের এরিয়ার ভিতরে ঢুকবে না হারামের বায়তুল্লাই ঢুকবে না যখন পবিত্র হয়ে যাবে দুই দিন তিন দিন চার দিন পর তখন এহরাম তো আগের থেকে বাঁধা আছে এখন যে ওমরাটা করে নেবে কথা বুঝে আসলো এটা অনেক মহিলা এটা ভুল করে এহেরাম যারা বাঁধবেন নারী হোক বা পুরুষ হোক এহেরাম বাঁধার পূর্বে অবশ্যই নিজের শরীরকে পরিপূর্ণভাবে পরিষ্কার করে নিতে হবে নিজের নোখ বড় থাকলে নোখ কাটে নিতে হবে পুরুষরা মুছ কাটবে বগলের নিচের চুল কাটবে নাভের নিচের চুল কাটবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবে আগে থেকেই করবে এবং মেকাতে যে গোসল করা মোস্তাহক গোসল করা মোস্তাহক নারী হোক বা পুরুষ হোক গোসল করে আল্লাহ নবী সাল্লাহসালাম তিনি যখন সওয়ারির উপরে বসেছেন তারপরে কেবলামুখী হয়ে তিনি বলছেন লাভবাই কমুরাতন তাহলে মেকাতে সেখানে গোসল করে অথবা গোসল যদি সেখানে ভিড় হয় আপনি আপনার হোটেল থেকে গোসল করে যেতে পারেন ঠিক আছে আর কাপড়ও পরে যেতে পারেন কিন্তু ওখানে যে অজু করে হ্যাঁ আর আরেকটা সেটা হলো আল্লাহ নবী সাসান তিনি যখন জুল হলাইফাই যে এহরাম বেঁধেছিলেন তখন জহরের সালাতের সময় ছিল ফরজ সালাত তিনি যে ফরজ সালাত আদায় করেছেন তারপরে তিনি লাভবাহিকা অমরাতন বলে ওমরায় বা হজে তিনি প্রবেশ করেছেন ওলামাইকরা বলছেন যদি ফরজ সালাতের সময় না হয় তাহলে ওই ব্যক্তি মসজিদে ঢুকে তাহিয়াতুল ওজু অথবা তাহিয়াতুল মসজিদ পরে তারপরে যদি সওয়ারের উপর উঠে লাভবাহিকা অমরাতান বা লাভবাহিকা হাজ্জান বলে এহেরাম বাজে তাহলে এটা বেশি ভালো এটা কি বেশি ভালো এখানে একটা ভুল সেটা হলে কিছু মানুষ মনে করে যে এই সালাডটা হলো এহেরামের একটা অংশ এটা ভুল এটা কি ভুল আমি তিনটা কথা বললাম যদি ফরজ সালাতের পর হয় তাহলে একদম আল্লাহ রসুল আদর্শ অনুযায়ী হলো তিনি ফরজ পড়েছেন তারপর এহরাম বাঁধলেন ফরজ নামাদের সময় নয় যে কোনো সময় আপনি কাতে ঢুকে গোসল করে অজু করে মসজিদে ঢুকে আপনি তাহিয়াতুরু দুই রাখাত অথবা তাহিয়েতুর মসজিদ দুই রাকাত পরে তারপরে সবারই এসে লাভবাহিকা অমরাতন বলেন আপনার এই সালাদটি এটা আরও সুন্দর হলো আরও কি সুন্দর হলো তবে এই সালাডটি হয় অজুর সালাত হবে আর না হয় মসজিদে ঢোকা সালাদ হবে এই সালাদ কিন্তু এহরামের সালাত নয় এখানে কিছু মানুষ মনে করে যে এহরাম বান্ধব সালাদ করতে হবে যখন কোনো ব্যক্তি এহরাম বেঁধেছে এহেরাম বাঁধার পর থেকেই সে মুখ থেকে তালবিয়াল বলবে লাইক আল্লাহ লাইক ওমরা কারি এটা পড়তে হবে কত তখন পর্যন্ত একেবারে মক্কায় পোষা মানে বায়তুল্লাই পোষা পর্যন্ত তালবিয়া পুরুষ যারা তারা তালবিয়া জোরে জোরে পড়বে তারা যখন তালবিয়া পরে তো আল্লাহর ফেরেস্তা তাদের সাথে তালবিয়া পড়ে এবং তাদেরই তালবিয়ার আওয়াজ শুনে আশেপাশে গাছপালা হাজার তারাও তাদের তালবিয়ার সাথে তালবিয়া পড়তে থাকে নারী যারা তারা তালবিয়া পড়বে উচ্চ স্বরে নয় কারণ তাদের আওয়াজটাও পর্দা নিম্ন স্বরে তারা তালবিয়া পরবে এইভাবে পড়তে পড়তে তারা মখ যাবে কথা বুঝে আসলো এহেরাম বাঁধার পর থেকে নিয়ে একেবারে হালাল হওয়া পর্যন্ত কিছু কর্ম আসে যেটা আপনি করতে পারবেন না তার ভিতরে সিলাই যুক্ত কোনো কাপড় সিলাই যুক্ত কোনো কাপড় পরা যাবে না কোনো পোশাক সেলাইযুক্ত কোনো পোশাক পরা যাবে না কিছু কিছু এহরাম আছে যে এহারামগুলি লুঙ্গিটা সেলাই করে লুঙ্গির মতো বানানো আছে ওলা বাকার বলছেন এটা আসলে পোশাক নয় এটা এহরামটাকে কোমরে বাঁধার জন্য এটা যদি কেউ ব্যবহার করে করতে পারে আর বেশি ভালো যে আপনি ইজার মানে চাদর যেটা কোনো সিলাই ছাড়া সেটাই নিচে একটা পরলেন উপরে একটা বাঁধলেন এটা হলো বেশি বেটার ঠিক আছে আচ্ছা এক নম্বর সিরাজ কাপড় পরতে পারবেন না নাম্বার দুই আপনার শরীর থেকে কোনো চুল অথবা নুক নোখ অথবা চামড়া সেরা যাবে না এহেরাম বাঁধার সময় আল্লাহ নবী সালাম আতর লাগাইছেন শরীরে দাড়িতে আতর লাগানো সুন্নত কিন্তু এহেরামের কাপড়ে যদি আতর লাগে তাহলে সে এহরামের কাপড় ধুতে হবে এটা নিষেধ এটা নিষেধের মধ্যে আর এহেরাম বাঁধার পর কোনো আতর না শরীরে লাগাতে পারবেন আর এহেরামের কাপড় তো পারবেনই না কথা বুঝে আসলো গোসলের সময় শরীরে লাগাতে পারবে কিন্তু এহেরামের নিয়ত করার পর থেকে আর লাগানো যাবে যাবে না না মাথা ঢাকা কি ঢাকা যাবে না মাথা 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 ঢাকা যাবে না রাস্তায় কোনো পশু পাখির শিকার করা যাবে না কোনো পশু পাখি শিকার যাবে না কোনো গাছপালা ডাল পাতা ভাঙা যাবে না ছিঁড়া যাবে না স্ত্রী সহজ করা যাবে না এবং বিবাহ সংক্রান্ত কোনো খোশ আলাপ এটাও করা যাবে না এইগুলি নিষেধকৃত জিনিস আছে এগুলি হজের কাজ বা ওমরার কাজ শেষ করে হালাল হওয়া পর্যন্ত আপনাকে মেনে চলতে হবে এখানে একটা মশলা যেটা হাজিদের ক্ষেত্রে জানা জরুরি সেটা হলেই আমরা অনেকেই মনে করি যে এহরামের কাপড় খুললেই মনে হয় এহরাম নষ্ট হয়ে যায় তা না আপনি যে দুটো এহরাম পড়লেন আল্লাহ নবী ইসলাম মক্কায় পৌঁছার পর তিনি আবার গোসল করে তারপরে তিনি এহরামে ঢুকলেন ওমরাকতে ঢুকলেন অর্থে হাজির সাহেবগুন অমরাকারীগুন মক্কায় পোষার পর সে তার এহেরার কাপড়টা খুলে আবার গোসল করে ওই এহরামের কাপড়টা আবার পরতে পারবে ঠিক আছে প্রয়োজনে এহেরামের কাপড় চেঞ্জও করতে পারবে এটার দ্বারা কিন্তু এহেরাম নষ্ট হয় না এহারাম নষ্ট হয় যদি সিলাই কাপড় পরে ফেলে দেয় এহরাম নষ্ট হয় যদি মাথা চুল কেটে ফেলে দেয় তখন সে মানে এহেরামটাকে নষ্ট করে দিল কথা বুঝে আসলো প্রয়োজনে এহারের কাপড় চেঞ্জ করতে পারবে গোসলও করতে পারবে খুলে রেখে ওটা আবার পরতে পারবে প্রয়োজনে যদি প্রয়োজন মনে করে ময়লা হয়ে গেছে নাপা হয়ে গেছে ওটা চেঞ্জ করা আর একটা কাপড় এসে পরতে পারবে সমস্যা নেই এভাবে যারা মক্কায় পোষলেন যারা অমরা আদায় করবেন প্রথমেই তওয় করবেন প্রথমে কী করবেন বায়তুল্লায় ঢুকবেন ডান পাওয়া আগে দিয়ে মসজিদে ঢোকার দোয়া পরবেন তারপরে সোজা চলে যাবেন তওয়াফ করতে ঠিক আছে তওয়াফ শুরু হবে কোথায় থেকে হাজারে আসওয়াদ কালো পাথরের সোজা সুজি যে সবুজ লাইট আছে এই সবুজ লাইটের একেবারে সোজা জায়গায় যে ওই হাজার বাইতুল্লাহর দিকে ইশারা করে প্রথমবার বলব বিস্মুল্লাহি আল্লাহ আকবর আর বাকি যতবার ওখানে যে ইশারা করবে শুধু আল্লাহ আকবার। ঠিক আছে তাহলে তওয়াব কোথা থেকে শুরু করবে সেটাও নির্দিষ্ট জায়গা আপনার আগে থেকে শুরু করা যাবে না ওখান থেকে শুরু করতে হবে শুরু করার আগে আপনার যে গায়ে এহেরামটা আছে উপরের এহেরাম এটাকে ইস্তেবা করতে হবে কি করতে হবে এই ইস্তেবার জায়গাটা শুধু তওয়াফের সময় ওমরার প্রথম তওয়ফ অথবা যিনি হজ্জে এফরাত করবেন প্রথমে মক্কায় পৌঁছে যে উমরাটা তওয়া করবেন সেই তওয়াফে তা কী করতে হবে এস্তেবা এসতেবা মানে হলেই চাদর এই যে চাদর এই চাদরটাকে ডান বগলের নিচে দিয়ে বাম কাঁধের উপরে রাখা এটা নাম হলো ইস্তেবা এটা করবে পুরাটা তওয়াফ তেবা থাকবে পুরা তফে কি থাকবে শেষ তেষ শেষ ঠিক আছে এরপরে আর কোথাও ইস্তেফা নেই আর তওয়াফ করে আরেকটা বিষয় সেটা হলে প্রথম তিন তওয়াফে রামাল প্রথম তিন তফে রামাল রামাল মানে হলে একটু দৌড়ে চলা প্রথম তিন তফে অনেকে পুরাটা পুরাটা তে রামাল করে প্রথম তিন তফে রামাল আর ইস্তেফা পুরাটাই তওয়াফ ঠিক আছে হ্যাঁ সাত চক্করে এই চক্কর দেওয়ার জন্য আলাদা আলাদা নির্দিষ্ট কোনো দোয়া নেই নির্দিষ্ট কোনো দোয়া নেই তবে মনে রাখবেন তওয়াফ এটা একটি গুরুত্বপূর্ণ এবাজত। এই হজ এবং ওমরার গুরুত্বপূর্ণ এবাজত হলো এই তওয়াফ করা বিল আল্লাহ জানুব আল্লাহ বলছেন যে আল্লাহর ঘরকে যেন যারা তওয়াফ করে এই তওয়াফটা হলো আল্লাহ কাসালাহ নামাজের মতো কিন্তু নামাজ নামাজের মধ্যে কথা বলা যায় না তওয়াফের মধ্যে কথা বলা যায় না কিন্তু যেহেতু বলা হয়েছে এটা নামাজের মতো এই জন্য ওলা এখানে বলছেন এই তওয়াফের জন্য অজু শর্ত অজু শর্ত যে যখনই তফ করবে অবশ্যই তাকে বা অজু হয়ে তফ করতে হবে আর যেহেতু এটা নামাজের মতো এই তওয়াফটায় যদি আপনি গল্প গুজব করেন বেশি কথা বলেন তাহলে তফের কোনো গুরুত্ব থাকবে না অধিকাংশ হাজি ওনারা বোঝে না না বুঝে মনে করে শুধু চক্কর দিলেই হয়েছি না আপনি কিছু পেতে গেছেন আপনি কিছু পাওয়ার উদ্দেশ্যে গেছেন এই পাওয়ার জায়গা হলে গুরুত্বপূর্ণ জায়গায় এখানে এটা এই জন্য কোনো আলাদাভাবে এক এক তফের জন্য এক একটা দোয়া ঠিক ঠিক নাই বরং আপনার যে দোয়া আপনি পারেন নিজের জন্য পরিবারের জন্য মা বাপের জন্য রসুলপজি দরুদ পাঠ করেন কোরআন তেলাওয়াত করেন সবসময় জবানটাকে জিকির জিকিরের মাধ্যমে তফফ করেন দোয়ার মাধ্যমে তওয়ফ করেন কিন্তু অধিকাংশ হাজি দেখা যাচ্ছে গল্প করে অথবা মুখ বন্ধ করে শুধু ঘুরতেছে শুধু ঘুরতেছে তার বাবা তুমি শুধু তাড়াতাড়ি তপ শেষ করবে আর কিছু পাওয়ার জন্য এসছো কিছু চাওয়ার জন্য এসছো আর কি করতেছে মোবাইল দিয়ে ভিডিও করতেছে মোবাইল দিয়ে ভিডিও করে সারা দুনিয়াকে দেখাচ্ছে তাহলে একটু আগেই তো শুনলেন নিয়ের তাকে শুদ্ধ করতে হবে এই হজের উদ্দেশ্য যদি মানুষকে দেখানো হয় তাহলে হজ ওই মোবাইল বন্ধু শেষ এই হজ আর উপরে যেত না কথা বুঝে আসলো এই জন্য যে হাজির সাহেবগণ যারা হজ করতে আসছেন বিষয়টাকে একটু গুরুত্ব দিবেন এটা একটি আপনি ইচ্ছা মতো করলে হবে না এই তওয়াফ হ্যাঁ আল্লাহ নবী বলছেন যিনি তওয়াফ করবেন তার প্রত্যেক কদমে আল্লাহ পাক একটি করে নেকি রাখে এবং একটি করে গুনামাফ করে দেয় এই জন্য এটা এবাদত মনে করে হ্যাঁ এটাকে জিকির আজকা দোয়ার মাধ্যমে তওয়াফ করবে এবং যখনই রুখুনি আমানি এবং হাজার আসয়াদ এই দুটা জায়গাকে কেউ যদি স্পর্শ করতে পারে তাহলে এটা করা সন্ন্যত এবং এই করার মাধ্যমে আল্লাহ গুনা ক্ষমা করে দেয় গুনা ক্ষমা করে পাথা করে নাকি আল্লাহ করে দেয় আল্লাহ করে দেয় ঠিক আছে এটা স্পর্শ যদি করতে পারে এই হাজারে আসওয়াদ এবং রি আমানি রুকুনি আমার যদি না ধরতে পারে সেখানে ইশারা করতে হবে না ইশারা করতে হবে না আর হাজারে আসওয়াদ যদি না ধরতে পারেন দূর থেকে ইশারা করবেন আল্লাহ হক বলে আপনার মাফ হয়ে যাবে ইনশাল্লাহ রুকুনি আমানি আর হাজার আসবাদের মাঝে দোয়া পড়তে হবে রব্বানা তিনাফিলদ দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা অকিন আদা আবার নার এইভাবে এক তাওয়াফ দুই তাওয়াফ তিন তাওয়াফ চার পাঁচ ছয় সাত তাওয়াফ শেষ করে ওই জায়গায় যেখানেতে শুরু করেছেন সেখানে আবার আল্লাহ আকবর বলে তওয়ফ শেষ করতে হবে গণনার ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে কমটা ধরে নেন চার হলো নাকি পাঁচ হলো তাহলে সুন্দর দূর করার উপায় কী চার মনে করে বাকিটাকে কমপ্লিট করে নেন একটু আগে শুনলাম অজু শর্ত যদি মাঝখানে অজু ভেঙে যায় তাহলে আবার যে করে আসেন যেখানে শেষ করলেন সেখান থেকে শুরু করলেন অথবা যেই তবাব অর্ধেক হয়ে শেষ হয়ে গেছে ওটা বাতিল করে অজু করে আবার আরেকটা একটা পরিপূর্ণ করলেন কথা বুঝে আসলো এইভাবে তবাব শেষ করতে হবে তবাব শেষ করে তবের ক্ষেত্রে সাধারণত কিছু মানুষের ভুল হয়ে থাকে সেটা হলেই যে তারা তফের মধ্যে দোয়া বাদ দিয়ে শুধু তাকায় থাকে বায়তুল্লা দিকে কিছু এরকম মিথ্যা জাল হাদিস আছে যে বাইতুল্লা দিকে তাকালেই নাকি মানে ওমরা হাতের সব পাওয়া হ্যাঁ কথা বলেন নাই জি বাইতুল্লা দিয়ে তা কারণ তো আল্লাহর ঘর কিন্তু আপনার কানেকশন থাকবে তো আল্লাহর সাথে আপনার গুণা বাইতুল্লাহ ক্ষমা করবে না আল্লাহ আপনার গুনা ক্ষমা করবে আল্লাহ অথবা আপনার মনের কানেকশন থাকবে আল্লাহর সাথে আর কি করে হাজি সাহেবরা তারা ওই বাইতুল্লাহর গেলাপ ধরার জন্য বাইতুল্লাহর দেওয়াল ধরার জন্য মাকাম ইব্রাহিমের ওই জায়গাটাকে স্পর্শ করার জন্য হ্যাঁ আর যদি কোনো ক্রমে যে হাজার আজকে চুমা যেতে পারে সে মনে করে আমি হজ্জে মাউরু পেয়ে গেলাম আরে বাবা চুমা দিতে যে যদি এমন ভিড় হয় যে ভিড়ের কারণে তোমার এই হাত পা নড়ানোর কারণে অন্য হাজিতে যদি কষ্ট দেও তাহলে একটা মোস্তাহাব করতে যে একটা ফরস তুমি তরফ করবে সবের যাতে বেশি হয়ে গেলো এটা না করে স্বাভাবিকভাবে আপনি তপ করেন সুযোগ পেলে হাজার আসাদকে চুমা দেন আর দেওয়াল চুমা দেওয়া এবং ওই গেলাপ ধরে চুমা দেওয়া ওটা ধরে কাঁদা আল্লাহ রু ইসলাম এটা করেন নাই এটা আবেগী কাজ এটা কি আবেগী কাজ মাকায়াম ইব্রাহিম সেখানে চুমা দিচ্ছে সেখানে স্পর্শ করতেছে ওখানে মানুষ ভিড় করতেছে ওখানে কিছু নেই ওখানে স্পর্শ নেই আপনাকে তওয়াপ করতে হবে কি করতে হবে তওয়ফ করতে হবে এই ভুলগুলো যেন হাজি সাহেব না করে তওয়াপ শেষ করার পর এখন আপনার পরের হলো দুই রাত তাওয়ফের সালাদ আদায় করতে হবে এই দুই রাখার সালাত আদায় কোথায় করবেন মাকাম ইব্রাহিমের পিছনই অথবা যেখানে জায়গা পাবেন যেখানে ভিড় ভিড় থেকে দূরে সরে যেয়ে যেখানে ভিড় কম সেখানে যেয়ে দুই রাখা সলাচ আদায় করেন তবে সলাতের পূর্বে ইস্তেমাটা আগে ভাঙতে হবে কাঁধ যে খালি ছিল এই কাঁধটা আবার আপনি ঢেকে নেবেন কারণ সালাতের সময় যদি কাঁধ খালি থাকে সালাদ বাতিল ঠিক আছে আর এই সালাতের প্রথম রাখাতে কোলেয়াল কা ফেরুন আর দ্বিতীয় রাখাতে কলহ আল্লাহ এটা পড়া পড়াশন্ন অন্য কোনো সুরাদেও যদি কেউ পরে তারা সালাদ হয়ে যাবে সালাত পরে বসে ওখানে হাত তুলে মনাজাত করার কোনো বিধান নেই আল্লাহ নবী এটা করেন নাই আমরা অনেকেই তওয়ফের সময় মুখ বন্ধ ছিল কোনো দোয়া করি নাই আর দোয়ার জায়গা মনে করেছি নামাজ পড়ার পর সেখানে হাত তুলে দোয়া করতে করতে যেয়ে একজন যে সেখানে নামাজ পড়বে জায়গা পাচ্ছে না হ্যাঁ একজন যে সেখানে চলে গেলে সেই জায়গায় একজন নামাজ পড়বে সে দেখা দখল করে বসে লম্বা দোয়া করতেছে এটা সৈন্য পরিপন্থী কাজ এগুলির কাজ থেকে হাজির সাহেবগুলি দূরে থাকা উচিত হাজিরা কী নাম সালা আদায় করার পর সাফা মারোয়ার সাইজ যাবে যদি মাঝখানে পানি পান করতে পারে জমজম পানি আল্লাহ নবী সাল বলছেন মা ও জমজম লিমা শুরি বা রাহু জমজম পানি যেই নিয়তে পান করবেন আল্লাহ পাক সে নিয়তকে পরিপূর্ণ করে দেবেন নিয়ত বলতে আপনার শরীরে কোনো রোগ বালা বুঝিব যদি থাকে আপনি নিয়ত করে পানি পান করেন আল্লাহ পাকের ইচ্ছায় পাক ওই জমজম পানির বদৌলতে আল্লাহ পাক আপনার রোগকে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ তাআলা এটা আপনি যে পান করতে পারেন আল্লাহ নবী ইসলাম বিশেষ করে তওয়াফ শেষে দুই রাজ পাত করে তিনি পানি পান করেছিলেন এরপরে সফা মারোয়া সাই করবে সফা সাই করবে সফাই উঠবে ইন্না সফা আল মারোয়া তামিন শাহ বলে লাহুল শরিকা লাহুল মুলক আলাহুল হামদ আহ রাহুল সাইন কাদির সফাই দাঁড়িয়ে বাইতুল্লাহ দিকে তাকায় দুই হাত উঁচু করে দোয়া করা শুনলো এটা দোয়া কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ জায়গা ঠিক আছে সেখানে আপনি দাঁড়িয়ে নিজ ভাষায় আরবি ভাষায় দীর্ঘক্ষণ দোয়া করেন তারপরে সোফা থেকে মারোয়ার উদ্দেশ্যে রওনা হন মাঝখানে সবুজ লাইট আছে সেখানে রমল করা শূন্য ঠিক আছে সোফা থেকে তাওয়া শুরু হবে মারোয়ায় পুষলে একবার হলো মারোয়াতে যেও ঠিক সেভাবে দোয়া করবে হাত তারায় যতবার সবাই যাবে যতবার মারোয়া যাবে প্রত্যেকবারে দোয়া করার চেষ্টা করবে সোফা থেকে মারোয়া গেলে এক মারোয়া থেকে সোফা আসলে দুই এইভাবে সাই শেষ হবে কোথায় মারোয়াতে প্রত্যেকবারে রমল করবে প্রত্যেকবারেই দোয়া করবে ওমরাকারী এই সাই শেষ করার পর তার মাথার চুলটা কেটে নিবে হজের সিজনে যিনি হজ করতে আসেন হজে তামাত্ম করবেন উনি এখন ওমরা করে যদি মাথা নেড়ে করেন হজের দিনে মাথা কিছু থাকবে না এই জন্য মাথার চুল ছোট করা এটা বেশি ভালো যেন হজের দিনে মাথাটাকে নেড়ে করতে পারেন কথা বুঝলেন কেউ যদি নেড়া করেন সমস্যা নেই এখনও পনেরো বিশ দিন আসে আবার দাঁড়া করবো করতে পারে সমস্যা নেই এইভাবে যারা হজ তামাত্তু করবেন তাদের একটা অমরা পরিপূর্ণ হয়ে গেল এখন হজের জন্য আট তারিখ পর্যন্ত সে স্বাভাবিক কাপড়ে পরে স্বাভাবিকভাবে মক্কায় থাকবে ঠিক আছে এই সাফা মারোয়ায় যে ভুলগুলি হয়ে থাকে সাফা মারোয়ায় কিছু ভুল হয় যে মানুষরা রাস্তায় সফাতে দাঁড়ায় নামাজ পড়ে মারোয়াতে যে নামাজ পড়ে যেমন তওয়াব শেষ করে নামাজ পড়ে এখানে সফা মারোয়া শেষ করে নামাজ পড়ে এখানে কোনো নামাজ নেই এখানে কোনো কি যায় নামাজ নাই তাওয়া সাই শেষ করার পর অনেকে ওখানে শরীরে মাথা চুল বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে চুল কেটে নেয় যে আল্লাহ বলছেন ফাহালিকু রুউ শাকুম তোমাদের মাথাকে মন্ডন করো মাথা বলতে পুরা মাথা বুঝাই এই জন্য ন্যাড়া করেন বা চুল কাটেন পুরা মাথা থেকেই কাটতে হবে ঠিক আছে এইভাবে ওমরা শেষ করলেন যারা হজ্যে কেরান করবেন অথবা যারা হজ্জে এফরাত করবেন তারা ওই এহেরামে এখন হসপন্দ থাকতে হবে এহার খুলতে পারবে না এই জন্য যারা দূর থেকে আসছেন অনেক আগে আসছেন হজের জন্য তাদের জন্য তামাত্ম করাটাই বেটার যেন সে হারাল হয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে কারণ যতক্ষণ এরাম অবস্থায় থাকবেন ওই নিষেধকৃত জিনিস আপনি করতে পারবেন না এরপরে হাজি সাহেব যারা হজ করতে আসছেন ওনারা আট তারিখ জেল হজ মাসের কয় তারিখে আট তারিখ সাত তারিখে আপনাকে নিয়ে যাবে মিনাতে ঠিক আছে আপনি আট তারিখে যেহেতু মেনাই পুষবেন সাত তারিখে যদি রাত্রে চলে যান তাহলে মক্কা থেকে এহরাম বাঁধার প্রয়োজন নেই ইচ্ছাগুলো বাঁধতেও পারেন এখানে গোসল করে এহরামের কাপড় পরে মেনা যেতে পারেন অথবা মেনাতে যে আট তারিখে সকালে গোসল করে এহরামের কাপড় পরে সেখান থেকে লাভবাহিকা হাজজান বলে হজের কাজ শুরু হয়ে যাবে এহরাম আগে ঘুরে ফেলতেছেন এখন আবার এহরাম কাপড় পরবেন কি বলব লাভবাহিকা হাজ আট তারিখে জহরের জহর পড়লেন মেনাতে কসর কি বলতে হবে কসর আসরের সময় আসর কসর দুই রাকাত মাগরীবের সময় মাগরীব তিন রাখাত এসার সময় কসর দুই রাখাত অর্থাৎ পাঁচ অক্ত নামাজ আল্লাহ নবী মিনাতে পড়েছেন কসর জমা নয় দুই সালাত একসাথে নয় এরপরে নয় তারিখ যেটা হল আরাফা ফজরের নামাজ মিনাতে পড়ার পর অনেক সাহাজি সাহেবদেরকে রাত্রেই নিয়ে যাবে আরাফায় নিয়ে গেলে সমস্যা নেই আল্লাহ নবী ইসাল্লাম ফজর নামাজ পর আরাফায় গিয়েছেন যারা এককভাবে যাবেন চেষ্টা করেন আরাম ফজর নামাজের পর ফজরের পরে যান বা ফচরে আগে যান আরাফায় অবস্থান করলেন আরাফায় পৌঁছলেন হ্যাঁ আপনার কিন্তু এখনও তালবিয়া চলছে আসে লব্বাই কালা লব্ভাই কে লাবাই খেলা সারি খেলা চলতে থাকবে হ্যাঁ এরা চলতে থাকবে একদম জামালে পাথো মারা পর্যন্ত দশ তারিখ এর আগে তালবিয়া চলতেই থাকবে আরাফায় যখন গেলেন আরাফায় সেখানে আরাফার সময় জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা একটু আগে শুনলেন সেটা হলো রুকুন আরাফা কি রুকুন আর সূর্য ডোবা পর্যন্ত সেখানে অবস্থান করা ওয়াজিব হাজির সাহেব সেখানে জহর এবং আসর জমা কসর করবেন আল্লাহ নবী তিনি জমা করেছেন জহর আসর একসাথে এবং কসর করেছেন এবং ওনার সাথে যারা আহলে মক্কা ছিল মক্কাবাসী যারা ছিল তারাও কিন্তু জমা এবং কসর করেছে এজন্য জন্য মিনা আরাফা মুজদালিফার সালাতের সালাত এটা কি হজের কারণে কসর নাকি সফরের কারণে কসর এ বিষয়ে আলেমদের একতলাপ আছে ওই এখতলাপে আমি যাচ্ছি না আপনি আল্লাহ রসুলের একতেতা করতে সেখানে জমাও করবেন এবং কসরও করবেন কসর মানে হলো জহর আসর মসজিদে আরাফার মসজিদে ইমাম সাহেব খুদ্ দিবেন আরাফার হজের খুদ্ দিবেন এবং উনি জহর দুই রাখাত এরপরে মধ্যে আসর দুই রাকাত সালাত পড়াবেন হাজির সাহেব এই দুই সালাত একত্রিতভাবে পড়ে একেবারে সূর্য ডোবা পর্যন্ত মাঝখানে আর কোনো নামাজ নেই এই লম্বা সময় দীর্ঘ সময় সে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন জেকে রাজ করবেন এবং সময়টাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আল আরাফা হু আল আরাফাটাই হলো মূল হাজ এখানে যেটা হাজির সাহেব কোনো ভুল করে সেটা হলে হাজি সাহেব ওই আরাফার দিনে আরাফার মতো জায়গায় যেয়ে গোসল নিয়ে ব্যস্ত হ্যাঁ গল্প গুজব নিয়ে ব্যস্ত হ্যাঁ বসে বসে গল্প করতেছে কেউ মিলাত পড়তিছে আর কেউ দেশে ফোন দিচ্ছে কেউ ভিডিও কল দিচ্ছে আরে বাবা এইগুলি জিনিস তো আজীবন হতেই থাকলো এই এই সময়টাকে তোমার কাছে আবার ফিরে আসবে অতএব হ্যাঁ এখানে নিরিবিলি সব মিলে তো মনাজাত কোনো চলবে না কোথাও না আপনি এককভাবে হ্যাঁ সবার সামনেও দোয়া করতে পারেন অথবা একটু পাশে আলাদা কোনো জায়গায় যে নির্জন জায়গায় যে বেশি বেশি কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ রুম ইসলাম বলছেন আরাফার দিনে আল্লাহ পাক যত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে এত বেশি বৎসরের অন্য কোনো দিন পাক মাফ করেন না এখানে আজি সাহেবেরা ভাল ভুল করে একটু আগে বললাম গুরুত্ব নেই আর একটা সেটা হলে কিছু ভুল ধারণা আছে মানুষের মধ্যে সেটা কি জাবালে রহমা মক্কার আরাফার যে একটা পাহাড় আছে তার নাম দিয়েছে জাবাল রহমা মনে করছে ওই পাহাড়ের উপরে উঠলে রহমত আসবে রহমতের পাহাড় এর নামটাও আল্লাহ রসুল দেন নেই মানুষরা নিজেরা নাম মানা জামাল রহমা মানায় এবং সেখানে ওঠা সেখানে ভিড় করা সেখানে যাওয়ার কোনো আলাদা গুরুত্ব নেই আরাফার মাঠের ভেতরে আপনাকে অবস্থান করতে হবে সূর্য ডুবা পর্যন্ত ব্যাস এটা হলো কাজ আর সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেন আর এইভাবে আপনি শুধু এই পাহাড়ের উপরে যে মনে করছেন যে আমি রহমত পাবো এটা ভুল ধারণা এটা ভুল ধারণা অনেক হাজি সাহেব ওনারা কী করেন আরাফার মাঠ ত্যাগ করেন সূর্য ডুবার আগেই একটু আগে বলেছি সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করা ওয়াজিব তার আগে যদি ত্যাগ করেন দম দিতে হবে ঠিক আছে হ্যাঁ আপনি গাড়ি তুলে বসতে পারেন কিন্তু আরাফার মাঠের যে এরিয়া আছে এরিয়া অতিক্রম করা যাবে না সূর্য ডুবা পর্যন্ত সূর্য ডোবার পর মাগরীবের নামাজ আর আরাফায় নাই। এখন মাঘরীব আর এসা আপনাকে মুজদালফায় যে আদায় করতে হবে মোসদালফায় যে জমা এবং কসর মাঘরীব এসা একসাথে মাগরীব তিন নাকাত এসা দুই নাকাত বেতের পড়তে পারেন বেতের পড়বেন এরপরে রাত্রে রাত্রে মোজদালফায় রাত্রি যাপন করবে পুরা রাত যাপন করলে ভালো আর যারা মহিলা আছে অথবা অসুস্থ এনারা অর্ধেক রাতের পরেই যদি মেনায় যেতে চায় যেতে পারে এবং তারা যদি হ্যাঁ মানে সূর্য ওঠার আগেও যদি যে জামরায় পাথর মারতে চায় আসাবে অজোর যারা নাকি ওজোর এদেরকে অনুমতি দেওয়া হয়েছে আর স্বাভাবিক মানুষ যারা তারা পুরোটা রাত্রি যাপন করা এটা বেশি ভালো এবং ফজার নামাজ পড়বে কোথায় মুজদারফাই ফজরের নামাজ পড়ে হ্যাঁ আল্লাহ নবী কী করতেন তিনি বায়তুল্লার দিকে দাঁড়াইয়া সালাতের পরে হাত তুলে দোয়া করতেন এবং সূর্য মানে একটু আকাশ পরিষ্কার হওয়া পর্যন্ত হ্যাঁ আকাশ যখন একটু পরিষ্কার হয়ে যাবে তখন সূর্য ওঠার আগেই মুজদেরফা ত্যাগ করে মিনার উদ্দেশ্যে রওনা দিতেন কয় তারিখ হলো এটা নয় তারিখ দিবগত রাত্রি দশ তারিখ সকালে ফজর নামাজের পরে মুজদেরাফা থেকে রওনা দিলে কোথায় মিনাই যে হাজি সাহেবের যেটা প্রথম কাজ হবে সেটা হলো জামরাই পাথর মারা একটা জামরা জামরাই ওকবা প্রথম জামরা দ্বিতীয় তৃতীয়টা সেটা হলো আকবা তৃতীয়টা বড় তৃতীয়টায় পাথর মারবে কটা সাতটা পাথর মারবে কটা মার মধ্যে আল্লাহ আকবর প্রথমটা তারপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রত্যেকটা পাথর এমন না যে সাতটা একবারে আল্লাহ আকবর তাহলে একটা পাথর গণ্য হবে প্রত্যেকটা পাথর আলাদা আলাদা মারতে হবে ঠিক আছে পাথরের পরিমাণ কত হবে চানা ডা মানে ইয়া চানা বুট বরাবর এরকম ছোট এটা এ হ্যাঁ অনেকে পাথর মারে বড় বড় পাথর অনেকে এটাই শয়তান ওনাকে স্যান্ডেল মারে এটা আবেগই কাজ ঠিক আছে আপনার এবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ রসুল যেটা যেখানে যেভাবে করেছেন সেভাবে করা উচিত দশ তারিখে পাথর মারার পর আল্লাহ নবীসালাম কুরবানি করেছেন কী করেছেন কুরবানি করেছেন যারা হাজে তামাত করবেন এবং তারপরে মাথা নেড়ে করেছেন তারপরে তওয়াফ তারপরে সাই কয়টা কাজ হলো পাথর মারা কুরবানি করা এটা সব অজীব মাথা মাথা মুন্ডানো এরপরে সাই দশ তারিখের কাজের ঠিক আছে এটা তারতিব এটা কী তারিব এই পাঁচটা কাজের মধ্যে কেউ যদি দুটা করে তাহলে হালালে আউয়াল প্রথম হালাল হলো তার মানে কাপড় খুলে স্বাভাবিক কাপড় পড়তে পারবে কিন্তু স্ত্রী তার জন্য এখন হালাল হয়নি প্রথম দুটা কী কাজ জামারায় পাথর মারলেন মারার পর এখন তো কুরবানি নিজে করে না কোম্পানিকে টাকা দিয়ে দেয় অথবা মল নেমে তারা করে অথবা ব্যাংকে টাকা দিয়ে দিয়েছেন আপনার কুরবানি কখন হবে যখন হয় হোক আপনি জামারায় পাথর মেরে আপনার মাথা যদি মন্ডন করেন দুটা কাজ করলেন আপনি প্রথম হালাল হয়ে গেলেন এ মাথা মন্ডন করে আপনি গোসল করে স্বাভাবিক কাপড় পরেন এরপরে আপনি ওই দিন তো অফ করলে বেশি ভালো না হয় রাত্রে করেন না হয় তার পরের দিন করেন কিন্তু ওরা তো রুকুন ওরা আপনাকে আদায় করতে হবে কথা বুঝে আসলো অনেকে কি করে ওই কুরবানি না হওয়া পর্যন্ত মাথা নেড়ে করে না ঠিক আছে এরকম কোনো মানে বাধ্যকতা বাধ্য বাধ্য মানে এরকম জরুরি আল্লাহ রসুল আমাদেরকে বলেন নেই আগে বেশে করা যেতে পারে ঠিক আছে আগে করবার দেওয়া যেতে পারে আগে মাথা ওনার করা যেতে পারে সমস্যার কিছু নেই তার দশ তারিখের এই কর্মগুলি করবে পাথর কটা মানলো একটা জামরায় সম্ভব হলে তফ সাই করলো আর যদি না পারে রাত্রে করবে না হয় তার পরের দিন করবে কিন্তু তাকে করতেই হবে এগারো তারিখে ওনার জন্য কাজ কি ওনার জন্য কাজ শুধু তিনটা জামরায় পাথর মারা রাত্রে যাপন করা মিনাতে এটা অজীব ঠিক আছে দশ তারিখ রাত্রে এগারো তারিখ রাত্রে বারো তারিখ রাত্রে রাত্রে জামন করা কি ওয়াজিব আর দিনের বেলা কি এগারো তারিখে তিনটা জামরায় প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথমটা ষাটটা দ্বিতীয়টা ষাটটা তৃতীয়টায় সাতটা প্রথমটায় ষাটটা পাথর মেরে ডান দিকে দাঁড়াইয়া বায়তুল্লার দিকে হাত তুলে মনাজাত করা শুনমত দ্বিতীয় জামরায় পাথর মেরে বাম দিকে যেয়ে বায়তুল্লা দিকে হাত তুলে মনাজাত করা শুনমদ তৃতীয়টায় মারার পর কোনো আর দোয়া নেই ঠিক আছে এই জিনিসগুলো অনেকে জানে না শুধু পাথর মারা চলে আসে এইভাবে এগারো তারিখে তিনটা পাথর মারলেন বারো তারিখেও তিন জামরাই পাথর মেরে সূর্য ডুবার আগে যদি মেনা ত্যাগ করেন তাহলে তেরো তারিখে রাত্রে যেমন করা প্রয়োজন নেই মিনাতে আর যাদের যারা রাত্রে জামন করবেন মিনাতে অথবা বারো তারিখে পাথর মারার পর সূর্য ডুবার আগে যদি মেনা না ছাড়তে পারেন তাহলে বারো তারিখ দেবাগত রাত্রিরও মেনা থাকা আপনার জন্য ওয়াজিব তাও তেরো তারিখে আবার পাথর মারতে হবে তেরো তারিখে আবার পাথর মারতে হবে যারা বারো তারিখে পাথর মেরে চলে গেছে ওদেরকে তেরো তারিখে আবার এসে পাথর মারার প্রয়োজন নেই তাদের মিনা থেকে চলে সমান তাজ যারা ফিজাউমাইনি ফালা ইসমায়ে যদি কেউ তাড়াতাড়ি চলে যায় তার উপর কোনো সমস্যা নেই তেরো তারিখে একই প্রথম জামরা দ্বিতীয় জামড়া তৃতীয় জামরা সাত 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 একুশটা পাথর মারতে হবে ঠিক আছে আরেকটা কথা তো মনে হবে সেটা হলে দশ তারিখে পাথর মারার সময় হলো সূর্য ওঠার পর থেকে নি সূর্য ডুবা পর্যন্ত রাত্রেও মারতে পারে আর এগারো বারো তেরো তারিখে প্রথম মারবে সূর্য ঢলার পর দুপুরে শহরের আজানের পর থেকে বা আজানের টাইম হওয়া থেকে নিয়ে জামরায় পাথা মারা শুরু হবে সূর্য রাত পর্যন্ত চলবে ঠিক আছে এইভাবে হজের কাজ সম্পাদ সম্পন্ন হবে আর সর্বশেষ কাজ যেটা সেটা হবে হজাতুল নাম বিদায়ী তওয়াফ যখন যিনি মক্কা থেকে চলে যাবেন উনি বিদায়ী তওয়াফ করে চলে যাবেন তো এই হজের সংক্ষিপ্ত বর্ণনা যারা হস করতে যাবেন তাদের উদ্দেশ্য বললাম আমাদের দেশ থেকে যারা আসে তাদের উদ্দেশ্য কিছু আলোচনা করলাম আর হাজির সাহেবের মধ্যে যেগুলি কিছু ভুল আছে সেটাও ধরে ধরার চেষ্টা করলাম মেনাতে যে এই ভুলগুলি করে থাকেন হাজির সাহেবগুলো সেটা হলে অনেকে মেনাতে চার চার রাকাত নামাজ বিশিষ্ট কসর করেন না এটা ভুল কি করতে হবে কসর করতে হবে এটা একটা নাম্বার দুই অনেকেই মক্কায় সে থাকেন হোটেলে থাকেন মিনায় রাত্রি যাপন করেন না মাঝহাবী দোয়া দিয়ে বলে হানাফি মাঝাবে মেনাই থাকা ওয়াজিব নয় সন্নত অথবা সন্নত করলে হয় না করলে হয় আরে বাবা সন্নত ওয়াজিব তো পরবর্তীতে ওলামা একরাম গবেষণা করে এটা পার্থক্য করেছে আপনি হস করতে এসছেন আপনি চেষ্টা করেন আল্লাহ রসুল যা করেছেন আপনি তাই করবেন অথবা আল্লাহ রসু সাল্লাম তিনি মিনায় রাত্রি যাপন করেছেন আপনিও রাত্রি যাপন করেন একমাত্র ওই ব্যক্তি যিনি হাজিদের খেদমুতের জন্য যদি প্রয়োজনে মক্কায় অবস্থান করতে হয় যেমন নাকি আব্দিন আব্বাস জিয়াল তানহু তিনি হাজিদের পানির ব্যবস্থা করতেন যার জন্য তিনি মিনায় না থেকে মক্কায় অবস্থান করতেন এই ধরনের যদি কোনো আসাবে ওজোর থাকে তাদের কথা আলাদা স্বাভাবিক হাজি সাহেব ওনারা প্রত্যেকটা মিনার রাত্রিতেই রাত্রিতে অবস্থান করার চেষ্টা করবেন আল্লাহরবুল্লাহ আন আমাদেরকে যেন মানে আল্লাহর সন্তুষ্ট জন্য রসুলের তরিকা অনুযায়ী এবং আল্লাহ আসলাম যেখানে যেই কর্ম যেভাবে করেছেন আমাদের হাজি সাহেবগণ সেই কর্মগুলি সেইভাবে করে তাদের হস্তা যেন আল্লাহকে সে কবুল করাইতে পারে আল্লাহ যেন কবুল করে এই আশা এই দোয়া করেই আজকে আলোচনা এখানে শেষ করেছি আহ্বানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি